হে কৃপালু পাপ বান্ধৱ আয় সমস্ত, আমি ক্ৰমশঃ আগবঢ়াই অহা নামঘোষাৰ পাঠ বিশ্লেষণ অনুষ্ঠান ভাগিলৈ আমি আপোনাৰ সপক সেৱা জনাইছো। আজি আমি পাঠ আৰু বিশ্লেষণ আগবঢ়াবলৈ লৈছো লেচাৰি চন্দ্ৰৰ 678 নম্বৰ জোকা ঘোষাৰ পৰা। অ ভাগৱত প্ৰশংসা। হে ভাৰত পুৰাণ আদি যত প্ৰকাশ কৰয় নানা যত মহাজন খবৰ সভাময় ধত ও পৰময়ানন্দ ৰসময় ই মহাভাগত নহন্ত যাবে বে কত অ মহাভাগত নহন্ত যাবে বে মাধৱ মহাপুৰুষে তেখেতৰ নামঘোষা শাস্ত্ৰৰ লেচাৰি চন্দ্ৰত নামান্যয় আৰু খেল এই দুয়োজোকা ঘোষাৰ পাছত ঘোষিছে ভাগৱত প্ৰশংসা। অৰ্থাৎ মাধৱৰ খেদ সেয়াই আপোনাৰ নামৰ বহুতৰ কৰি নিজ সৰ্বশক্তি দিয়া কালৰ নিয়ম নিবিহিলা স্মৰণত এটা জিখিতব কৃপা হৰি মুহুৰ দুদৈব দেখা কিনো অনুৰাগ প্ৰভু নভৈল তুজো নামত। হে হৰি, তোমাৰ নিগুণ নামত তুমি সৰ্বশক্তি দান কৰিও ইমান কৃপা কৰিও এই নাম তুমি সৰ্বক্ষণতে স্মৰণ কৰিবলৈ সুবিধা দি সময়ৰ কোনো নিয়ম তুমি তাত বান্ধি দিয়া নাই। কিন্তু হৰি, আমাৰ চোৱাচোন কি যে দুৰ্দিন, এই পৰম পবিত্ৰ যিকোনো সময়তে স্মৰণ কৰিব পৰা নাম, এই নামৰ প্ৰতি আমাৰ অনুৰাগ নহল। এই নামৰ প্ৰতি অনুৰাগ কি? এই নামৰ প্ৰতি অনুৰাগ হল ভাগৱত। নামৰ অনুৰাগ হলেই ভাগৱত স্বৰূপ ভক্তিৰ পথক অনুসৰণ কৰা হয়। ইয়াৰ পাছত সেই মাধৱ মহাপুৰুষে ঘোষিলে ভাগৱত প্ৰশংসা। ভাৰত পুৰাণ আদি যত, ভাৰত মানে হল 18 পৰ্বযুক্ত মহাভাৰত, পুৰাণ মানে হল 17 পুৰাণ আদি কৰি, প্ৰকাশ কৰয় নানামত, মহাভাৰত হল ন্যায় নীতি আৰু সদাচাৰৰ শাস্ত্ৰ, বাকী পুৰাণবিলাক হল বিভিন্ন ধৰণৰ তত্ত্ব দৰ্শনৰ পঞ্চ লক্ষণযুক্ত পঞ্চভূতৰ দেহৰ তত্ত্বৰ পৰা ঈশ্বৰ তত্ত্বলৈ প্ৰৱেশ হোৱাৰ একো একোটা ব্যৱস্থা। আৰু সমস্ত মহান লোকসকলে তেওঁলোকে সাত্বিক সভাৰ মাজত এই পুৰাণ ভাৰত আদি চৰ্চা কৰিছিল। তাতকৈও শ্ৰেষ্ঠ পৰম আনন্দ ৰসময় অতি সুচ্চ সমপ্ৰকাশ হয়। সমস্ত পুৰাণৰ ভিতৰত, সমস্ত শাস্ত্ৰৰ ভিতৰত শ্ৰেষ্ঠ হল
মহাভাগবত শাস্ত্র সেয়েহে ভারত পুরাণ রামায়ণ ইত্যাদি বিলাকত অতিক্রম করে কোটি সূর্যর সমান উজ্জ্বল ভাগবত স্বরূপ শাস্ত্রই প্রত্যেককে ভক্তির রসেরে সিক্ত করে ভগবন্তর নিগুণ ঈশ্বর সেবার যে আনন্দ এই আনন্দ দান করিব পারে উপদেশ আজি তামতি গুরুজনে অহরি ভক্তি পন্থ উপদেশ অদিয়া দুঃখময় সংসার রপার করে ও হেনয় পর গুরু ঋণ পুজিবাক প্রতি জানিষ্ট অন্যত্র উপায় নাহিয়ন জ্বলিত পরে অন্যত্র উপায় নাহিয়ন জ্বলিত পরে ও হরি ভক্তি দাতা গুরু ঋণ পুজিবাক যিটো অহংকারী অনেক যতনে আলুসে মাত্র ঋণ খুঁজি বাক নপারয় জানিবা সিটো দুরাশয় অ উপলা সদৃশ বিনোদ রভুল পাত্র এ উপলা সদৃশ বিনোদ রভুল পাত্র মহাপুরুষ জনাই ঘোষাশাস্ত্র লেচারি চন্দ্র ভাগবত প্রশংসা শীর্ষ ঘোষা জোকার পাছত উপদেশ ঘোষিছে তিনি জোকা ঘোষার ইয়াৰে প্রথম জোকা উপদেশ ঘোষাত আমাক জনালে যে মহামতি গুরুজনে হরি ভক্তির পন্থ উপদেশ আমাক দান করি এই বিকারযুক্ত দুঃখময় যন্ত্রণাময় কষ্টময় এই সংসারের বন্ধনের পরা আমাক পার করে দিব পারে মুক্ত করে দিব পারে যিজন গুরুর জ্ঞানের যোগেদি যিজন গুরুর সত্য শুদ্ধ
ভক্তির পথর সান্নিধ্যরে আমি দুঃখময় সংসারর পৰা পাৰ পাই যাব পাৰো সেইজন পরম গুরুৰ দিন আমি ফুজিবৰ কাৰণে আমাৰ হাতত একো সম্পদ নাই গুরুৰ দিন হুজাৰ কথা শিষ্যই সেইটো কাৰণে মনত কোনোদিন নানি গুরুজনের চরণ সেবা আর উপাসনার সেইজনক ভক্তিভাবে সেবা সৎকার করলেই তেখেতর ওসর আমি সদাই ঋণী হয়ে থাকিম বলে ভাবিব পারিলেই সেয়াই গুরুর থাকে ঋণ সোজা হব গুরুজনার ঋণ কোনেও পরিশোধ করব নয় গুরুজনার ঋণ পরিশোধ করার উপায়ও মাধবে দিছে যে গুরুজনার কথা সদাই হে গুরুজনা তোমার কৃপাতেই আমি নির্গুণ হরির ভকতি লাভ করি এই সংসার সমুদ্রর পৰা পার পোৱাৰ উপায় বিচারি পালো তোমার দুখন চরণ মই হৃদয়ত সদাই চিন্তা করি ভগবন্তক সদাই যাতে তোমার কৃপারে মই উপাসনা করিব পাৰো এই অঞ্জলি স্বরূপ ঈশ্বর উপাসনারে গুরুর সেবা আর ভগবানের সেবা লগতে গুরুক আমি যদিও ঋণ পরিশোধ করব নো গুরুক আমি চরণ সেবার উপাসনারে আমি আশীর্বাদর ভাগ পাব পাৰো হরি ভক্তি দাতা গুরু ঋণ খুঁজি ভাগ যদি অহংকারী হরির ভকতি হল নির্গুণ এই নির্গুণ ভকতি দান করা গুরুজনের যদি আমি ঋণ খুঁজবলে চেষ্টা করো তেতিয়াহলে আমাতকে অহংকারী অভিমানী কোনো হব না লাগিব কিয়নো অহংকার শূন্য হৈ গুরুক খুঁজব লাগিব গুরুক আমি ঋণ পরিশোধ করিলো বলি মনত ভাবি আমি গুরু সেবা করিবার কোনো প্রয়োজন নাই যেহেতু গুরুজনার ঋণ পরিশোধ করবলে যত্ন করা মানে নিজেই সেই গুরুজনার ওসর এটা খেলনা পাহান শিলর দরে হয়ে পড়া সে গুরুজনার ঋণ পরিশোধ করবলে যত্ন করা জনক মাধবে দুরাশয় বলে কৈছে মাধবে হৃদয়হীন উপলা সদৃশ বলে কৈছে শিলাময় বলে কৈছে রসময় ভকুতি দান করা গুরুজনার চরণ বন্দনা করি সেইজনা গুরুর চরণ হৃদয়ত প্রতিষ্ঠা করি সেইজনা গুরুর কৃপারে নির্গুণ হরির উপাসনারে আমি গুরুক সেবা করি ভগবন্তক উপাসনা করি গুরুর ঋণর পরা যেন আমি মুক্ত হব পারি হে কৃপালো বাপ বান্ধব আই সমস্ত গুরুজনার ঋণ কোনেও পরিশোধ করব নয় গুরু জগতর ঈশ্বরের রূপ ঈশ্বরের কোনে ঋণ পরিশোধ করব সে হরি ভক্তি দান করা গুরুজন গোবিন্দ গোবিন্দর চরণত সেবা জানাই জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনের চরণত সেবা নিবেদন করি এনে অমৃতময় ঘোষাঘোষী হরি সেবার আমাক পথ দর্শন করা মাধব মহাপুরুষজনের চরণতো শতকোটি প্রণাম জনাই আজির আমার নাম ঘোষার পাঠ আর পর্যালোচনা এই তিনিজোকা ঘোষারই সামরণি সেবা ধরছ অ হরি অ রাম জয় গুরু শঙ্কর।